অভিশপ্ত ইসরায়েলি ইয়াহুদিদেরকে কণ্ঠাসা করার জন্য আমরা যে কাজটা করতে পারি তাহলে পৃথিবীর দুইশো কোটি মুসলমান যদি ইসরায়েলি পণ্যগুলোকে আমরা যদি বর্জন করি সব পণ্য হয়তো আমরা বর্জন করতে পারবো না যেগুলোকে বর্জন করা যায় সেগুলোকেও যদি আমরা বর্জন করি তাহলেও কিন্তু তাদেরকে অনেকখানি কণ্ঠাসা করা যায় প্রেসারে ফেলা যায় কিন্তু দুঃখজনক যে সেই চেতনা আমাদের মধ্যে নাই আমার ভাইকে খুন করেছে কেউ তার যদি একটা মুদি দোকান থাকে আমি সেই দোকান থেকে কখনো সদাই কেনার কথা নয় প্রয়োজনে অন্য দোকান থেকে দশ টাকা বেশি দিয়ে আমি কিনবো তারপরে ওই খনির দোকান থেকে আমি কিনবো না আমার ভাইয়ের হন্তারকের দোকানে আমি যাব না ঠিক তেমনি ভাবে একজন মুসলিম কখনও ইসরায়েলিদের পণ্য কিনতে পারে না যারা আমার মুসলিম ভাইদের রক্ত চুষছে নিয়মিতভাবে তথিব আমরা তাদের পণ্যগুলো বর্জন করার কাজটাকে অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা করতে পারি আমি একা বর্জন করলে কি হবে না হবে সেটা না দেখে আমার করণীয়টা আমি করতে পারি আল্লাহর কাছে কেমন দিয়ে আমি পেশ করতে পারব যে আল্লাহ আমি এই ত্যাগটুকু করেছি আমার মুসলিম ভাইদের জন্য সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত অনেকে বলবেন ফেসবুক তো ইহুদিদের তাহলে এখানে কেন আপনারা দাওয়াতি কাজ করছেন এই প্রশ্নটি আমার কাছে একেবারেই লেইম মনে হয় এই জন্য যে ফেইসবুকে ইয়াহুদিরা যদি ফেসবুক খুলে থাকেন ইয়াহুদ বা তাদের শৈতানি কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করবার জন্য তো সেখানে যদি বসে তাদের চিন্তা দর্শনের বিরুদ্ধে আমরা কাজ করতে পারি তাহলে আরও ভালো হলো আপনাকে কেউ আঘাত করার জন্য একটা লাঠি দিয়ে আঘাত করতে আসছে সেই লাঠি দিয়ে আপনি পাল্টা তাকে আঘাত করতে পারেন সেটা আরও ভালো তার লাঠি দিয়ে তাকে আঘাত করলেন অতএব ফেসবুকে আমরা তাদের এজেন্ডার বিরুদ্ধে কাজ করছি এটা তো আমি মনে করি এক ধরনের ভালো দিক আরও এই ব্যবহারটা প্রশংসনীয় হওয়ার কথা আরও বরং যাই হোক আমরা আমাদের দোয়া করা তাদের পণ্যগুলোকে বর্জন করা এবং আশপাশে যারা আছেন যাদের সামর্থ্য আছে তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো এটি আমাদের কর্তব্যের অংশ মুসলিম শাসকদের দায়িত্ব হল তাদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করা পুরো পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে আন্তরিকতার সাথে নিজেদের করণীয় নিরূপণ করা এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার পথ তাদেরকে খুঁজে বের করে দেয় আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন